কলকাতার উপকণ্ঠে অত্যাধুনিক ঝাঁ চকচকে শহর নিউ টাউন রবীন্দ্র তীর্থে শুরু হয়েছে পুরনো অব্যবহার্য জিনিসের মেলা। নিউ টাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই মেলার নাম দেওয়া হয়েছে নিউ টাউন হার্ট। একটি প্রতিবেদন, কারো ফেলে দেওয়া অপ্রয়োজনীয় বা অব্যবহার্য জিনিস অন্য কারো কাজে আসতে পারে। বাংলার বেশ কিছু জেলায় সারা বছরই এইসব পুরনো ও ফেলে দেওয়া জিনিসের মেলা বসে। এবার কলকাতার উপকণ্ঠে অত্যাধুনিক ঝাঁ চকচকে শহর নিউ টাউন রবীন্দ্র তীর্থে উদ্বোধন হলো এইসব অব্যবহার্য জিনিসের মেলা। নিউ টাউন কলকাতা কেয়ার ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এই মেলার নাম দেওয়া হয়েছে নিউ টাউন হার্ট। রবিবার এর উদ্বোধন করেন নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান দেবাশিস সেন। তিনি বলেন, সপ্তাহে একদিন ফাঁকা রাস্তা দেখে সেখানে এই ধরনের ছোটোখাটো হাট তৈরি করতে সকলকে এগিয়ে আসা দরকার। উদ্যোক্তারা জানান, এই অভিনব হাট কোনো সাধারণ হাট নয়। এখানে গৃহস্থের অপ্রয়োজনীয় প্লাস্টিক, খারাপ হয়ে যাওয়া ইলেকট্রনিক্স সামগ্রী যেমন মোবাইল, টেলিভিশন, কম্পিউটার, ল্যাপটপ, ট্যাব, ব্যাটারি ইত্যাদি বেচা কেনা হবে। আপাতত ঠিক হয়েছে হাট বসবে মাসের একটি নির্দিষ্ট দিনে নিউ টাউনের ইকো আরবান ভিলেজে। পরিবেশ দূষণ কমাতে এবং বিশেষত প্লাস্টিক ও ই ওয়েস্টগুলি পুনর্ব্যবহারের জন্য এই উদ্যোগ। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন NKCF এর সম্পাদক জয়দীপ ব্যানার্জি, কেন্দ্রীয় আয়ুর্বেদিক রিসার্চ ইনস্টিটিউটের রিসার্চ অফিসার ডক্টর অচিন্ত্য মিত্র প্রমুখ। এটা হচ্ছে যে পার্ট টাইম, যখন আপনার রাস্তার উপর চাপ নেই, অর্থাৎ মেইনলি আমরা ভাবি সানডে মর্নিংস, আজকে রোববার, আজকে সকাল সানডে মর্নিং অফিস কাছাড়ি সবাই একটু বিশ্রাম থাকে, পাড়ার লোকেরা সবাই মিলে যে যার জিনিসপত্র নিয়ে এসে এমন একটা রাস্তা পুলিশের পারমিশন নিয়ে আগের থেকে ঠিক করে রাখে, যেটা খুব একটুক্ষণ স্টপ করে দিলে অন্য জায়গায় একটু অল্টারনেটিভ রাস্তা আছে, কারো অসুবিধা না করে একটা রাস্তা যদি চিহ্নিতকরণ করা যায়। সবসময় প্যারালাল রাস্তা থাকে, একটু ঘুরে আসলে একটা ছোটো স্ট্রেচ অফ রাস্তা নিয়ে সেখানে যে যার মতো জিনিস নিয়ে এলো এবং যে কেউ কিনছে কেউ বিক্রি করছে, একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ একটা কমিউনিটি হ্যাংআউট সেন্টার হয়। সেখানে বিক্রি বাটাও হয়, দেখা সাক্ষাৎ হয়, গল্পগুজব হয় এবং কমিউনিটি সেন্সটা বেড়ে ওঠে। তো সেটা আবার ওই যেটা বললাম, ধরুন রোববার সকাল 8টা থেকে 12টা অবধি থাকে, তারপর উঠে গেল, যে যার টেবিল চেয়ার নিয়ে বাড়ি চলে গেল। দিস ইজ এ ভেরি গুড এক্সাম্পল, যেখানে আমরা দুটোই পাই, প্রত্যেক দিনই তো আর কাঁচামাচার করতে হচ্ছে, অন্যান্য কেউ জ্যাম বানিয়েছে, কেউ জেলি বানিয়েছে, কেউ খাবার নিয়ে এসছে, কেউ ইওয়েস্ট নিয়ে এসছে, কেউ পুরনো খবর কাগজ নিয়ে এসছে, কেউ রিসাইকেল প্রোডাক্ট দিয়ে জিনিস নিয়ে এসছে, একটা চমৎকার জিনিস হতে পারে।